উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির দিন প্রতি পরীক্ষার্থীকে যেন একটি করে মাস্ক দেওয়া হয় এই আর্জি জানিয়ে জেলা শাসকদের চিঠি দিলেন স্কুল শিক্ষা দপ্তরের সচিব। পরীক্ষার আগে স্কুলগুলিকে ভালো করে স্যানিটাইজ করার কথা বলা হয়েছে চিঠিতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা শাসকের চিঠি দিয়েছিলেন, সেটাকে উদ্ধৃত করেই শিক্ষা দপ্তর এই চিঠি দিয়েছে। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হবে 2, 8, 6 জুলাই। করোনা সংক্রমণের ভয়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে, তাই এখন থেকেই সুনির্দিষ্টভাবে কিছু নিয়মের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের প্রত্যেককেই আলাদাভাবে স্যানিটাইজার আনতে হবে, প্রত্যেকের মুখে বাধ্যতামূলকভাবে মাস্ক থাকতে হবে, পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন, তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন আর একজন পরীক্ষার্থী।